পেনশনে আর না পারো না পারো না ও বলটা টেকনিক্যাল কমিটির আছে তো কত করে বলা আছে বাকি না ওই নোবেল যে যেটা নিয়ে এখন আপনারা দেখছেন আমি যে ভাষাটা বললে এটা টেকনিক্যাল কমিটি কিছু করবে এটা পড়ে যায় এর এখানে একটা বেটিং এর বা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স না না এগুলো না বেটিং এর পড়ে যায় মানে স্পট বেটিং বলি সেটা দেখবে এটি কারণ ফিল্ড তারপরে কাছে কাছে যে নাকি লাইক দিচ্ছে যে আগেও কি ছিল কিনা এই ট্রাকিংয়ে বা এই টুর্নামেন্টে তো শেষ সেটাকে তারপরে মাস্টার সেটে কিন্তু সে একটা আমার বড় বড় ভালো আজ এটা কি এটা একটা ডেসিগেশন থাকে রকম ভাই আপনি ওই ম্যাচটাতে যে ম্যাচটা নিয়ে আলোচনা হচ্ছে ওই ম্যাচটাতে আপনি ব্যাচ রেফারি হয়েছিলেন আর কি তো ওইখানে মানে ক্যাপ্টেনরা বা কোনো মানে টিম ওনাররা কি কোনো কিছু বলছে কিনা বা ম্যাচ আমাদের কাছে আমি ম্যাচে ছিলাম ওই ম্যাচে আমার কাছে আসলে ক্যামেরা মেবি বাড়িয়ে সব কিছু মিলে আসলে চৌত্রিশটা বা পঁচিশটা ক্যামেরা ইউজ হচ্ছে তো আমরা অ্যাঙ্গেলগুলো পাচ্ছি আমাদের ডিআরএস আছে আমরা একটা দিন সম্মেলন করতে যাচ্ছি এটা আমরা কথা বলেছি পডকাস্টের সঙ্গে যে আমাদের ডিআরএস এর যখন কাউন্টডাউনটা হয় 15 সেকেন্ড এটাও যেন ব্ল্যাক স্ক্রিনে আমরা আনতে পারি পডকাস্টাররা নিয়ে আসে যেটা হয় এবছরটা একটা অন্যরকম একটা ফ্লেভার আছে আমাকে জাতির জন্য নামে দৃষ্টিতে যে এবং একই সঙ্গে বিপিএলটা হচ্ছে একটা বুঝতে হবে সবাইকে এটা একটা ডোমেস্টিক কিন্তু আন্তর্জাতিক আদলে এটা সে ডোমেস্টিক টুর্নামেন্টের ফ্লেভার কথা এই জন্য বললাম যে এই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়রা খেলে বিদেশি কোচিং স্টাফরা আসে ব্রডকাস্টিং হয় ম্যাচের বাইরে যায় তো এটার আদলটাই হলো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এখন কিন্তু যে খেলাগুলো আমরা দেখেছি যেটা হচ্ছে মোমেন্টামটা আস্তে আস্তে পাচ্ছে খেলাটা কেবল শুরু হয়েছে এবং উইকেটটা খুব ভালো এবছর আমরা ঢাকার উইকেটে সবসময় একটা স্পিন বান্ধব দেখি যেটা নাকি একটা অন্তরায় হয়ে দাঁড়ায় দুই ধরনের টিফিন নিয়ে সবাই রান দেখতে চায় সেই দৃষ্টিকোণ থেকে এখন যদি চিন্তা করি উইকেটে এবার আমরা ভালো পাচ্ছে পেস বোলার উইকেট পাচ্ছে বল বাউন্স কিছুটা ক্যারি করছে বল ব্যাটে আসছে বাট টোটালি আমরা নিজের কটাই একবারে ফার্স্ট উইকেট সম্ভব হয়নি একই সঙ্গে প্লেয়ার অপারেশন পাচ্ছি বিভিন্ন টিমের জিতে যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না এটা কিন্তু স্পন্সর টুর্নামেন্ট যেহেতু 6 বছরে যে সাইকেলটা ছিল এটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিও পরে এরপরে বিসিবি বছর জন্মবার্ষিক উপলক্ষে পরে নিয়ে নিও এটা নিজেরই এটা স্পন্সর নিয়ে টিম করতে যে ফ্র্যাঞ্চাইজির আগে যে উদ্যোগটা থাকতো তার আগে থেকে প্রথমে বোঝাতে পারে যে সঙ্গে সব কাজটা করতে এবার লাকিলি আমরা দেখতে পেয়েছি যে সব টিমগুলোই খেলার শুরুর আগে তাহলে টিমগুলো ঠিক করতে পেরেছে এবং সাপোর্টিভ স্টাফ আসছে কিছু প্লেয়ার আসবে নিজেদের স্কোয়াড আর ওদের খেলার জন্য নজর থাকবে তো আমার কাছে মনে হচ্ছে এবং কোনো ফ্ল্যাপস হয় নাই এবং কোনো বড় কোনো বড় ইস্যুস হয় না পার্টি আছে আছে পিছু পিছু এই এই আস্তে আস্তে পিছু না লাগে